আসসালামু আলাইকুম। নোবেল পুরস্কার 2021 যে কোনো চাকুরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই নোবেল পুরস্কারকে কেন্দ্র করে একটির মতো প্রশ্ন এসেছিল। যারা 43তম এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মনে রাখবেন এখান থেকেও এবারও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এছাড়া যারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তরের পরীক্ষা দেবেন, মনে রাখবেন নোবেল পুরস্কার 2021 তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এক মার্কের মতো প্রশ্ন আসবে। মাত্র 5 থেকে 6 মিনিট পরে যদি নোবেল পুরস্কার থেকে 1 মার্কের মতো প্রশ্ন কমন পান, তাহলে এটা কখনো মন্দ হয় না। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই 2021 সালে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করলেন এবং তাদেরকে টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম শান্তিতে নোবেল পুরস্কার লাভ। শান্তিতে 2021 সালে আপনার 2 জন সাংবাদিক নোবেল পুরস্কার লাভ করেছেন এবং মনে রাখবেন পেশাগত দিক দিয়ে 2 জনে কী ছিলেন, সাংবাদিক ছিলেন এবং তারা মূলত গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার মুক্ত গণমাধ্যম বা মত প্রকাশের স্বাধীনতা আপনার কতটুকু গুরুত্ব রাখতে পারে এবং এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই 2 জন সাংবাদিক নোবেল পুরস্কার লাভ করেছেন। মনে রাখবেন 2 জনই আপনার পেশাগত দিক দিয়ে সাংবাদিক ছিলেন এবং 1 জন ছিলেন রাশিয়ার এবং 1 জন ছিলেন ফিলিপাইনের। এর মধ্যে আপনার রাশিয়ার 1 জন ছিলেন, তার নাম হচ্ছে দিমিত্রি মুরাতভ। আমরা বলছিলাম দিমিত্রি মুরাতভ। আর 1 জন হচ্ছেন আপনার কে বলুন তো, মারিয়া রেসা। মারিয়া রেসা আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। দিমিত্রি মুরাতভ তিনি ছিলেন রাশিয়ার। রাশিয়ার চিন্তার কোনো কারণ নেই, আমরা টেকনিক দিব, দেখুন একবারে আপনার পরে মাথার মধ্যে উঠে যাবে ইনশাআল্লাহ। ফিলিপাইন, দিমিত্রি মুরাতভের কথা আমরা বলছিলাম রাশিয়ার। আমরা এই 2 জনকে কিভাবে মনে রাখতে পারি এই জন্য দিব একটি টেকনিক। কথায় কথায় বলা হয় যে বিশ্বের মধ্যে যেভাবে শান্তি শৃঙ্খলা একে অপরের সাথে আছে, এই শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় এই জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা কি দিব, মার দিমু। অনেক সময় বলে না যে শান্তি শৃঙ্খলা যদি নষ্ট করো তাহলে কি দিব, মার দিমু। অনেক সময় বলে না এরকম করে, মার দিমু। এই যে মার থেকে আমরা মারিয়া রেসার কথা মনে রাখতে পারি আর দিমু থেকে দিমিত্রির কথা আমরা মনে রাখতে পারি, রাইট? এই যে দেখুন, মার থেকে মারিয়া আর দিমু থেকে কি, দিমিত্রি মুরাতভ। খুব সহজে আমরা মনে রাখতে পারবো এই 2 জন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। দিমিত্রি মুরাতভ ছিলেন রাশিয়ার আর মারিয়া রেসা তিনি ছিলেন ফিলিপাইনের, মনে রাখবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনার সাহিত্যে কারা নোবেল পুরস্কার লাভ করলেন। সাহিত্যে 2021 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন কে বলুন তো, আব্দুল রাজ্জাক গুরুনা। আমরা বলছিলাম আব্দুল রাজ্জাক গুরনা। তিনি সম্ভবত তানজানিয়ার অধিবাসী ছিলেন এবং সাহিত্যে তিনি কেন নোবেল পুরস্কার লাভ করলেন, তিনি মূলত উপনিবেশবাদের যে রেশ আছে বা উপনিবেশবাদের যে কুফল আছে এবং এর ভয়াবহ দুর্দশা এবং যারা শরণার্থী আছে তাদের যে ভয়াবহ দুর্দশা আছে এগুলো রক্ষার জন্য তিনি মূলত সাহিত্যের মাধ্যমে তিনি বিশ্ববাসীর মাঝে তা তুলে ধরেছেন এবং দরদি ভাষার মাধ্যমে তিনি এই উপনিবেশবাদের যে কুফল আছে সেটি তুলে ধরেছেন এবং আপনার শরণার্থীরা যে ভিকটিম হয় তারই চিত্র তিনি তুলে ধরেছেন আর এজন্যই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, এটিকে মনে রাখা যাবে কিভাবে? দেখুন তো, কথায় কথায় বলে বর্তমানে যারা সাহিত্য রচনা করছেন তারা কোন প্রকৃতির, আব্দুল প্রকৃতির। অনেক সময় বলে না যে আব্দুল প্রকৃতির সাহিত্য রচনা করলে তো মানুষ গুনাহ করবেই। এ দেখবেন যে এমন কিছু উপন্যাস রচনা করে যেগুলোতে অনেক খারাপ খারাপ কথা লেখা থাকে, রাইট? এই যে, আর এই খারাপ খারাপ কথা লেখা থাকলে কী হবে, গুনাহ হবে। এই যে গুনাহ থেকে গুনার কথা আপনি মনে রাখতে পারেন, এই যে সাহিত্য থেকে আপনার মনে রাখতে পারেন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন আব্দুল রাজ্জাক গুরনা। আমরা ঠিক এইরকম করে মনে রাখতে পারি। আপনাদের মধ্যে অনেকে জানেন যে বিগত 41তম এবং 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমাদের প্রকাশিত যে কয়েকটি বই ছিল এগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন এসেছিল আলহামদুলিল্লাহ। আর এবারও যারা 43তম এবং 44তম বিসিএস প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, মনে রাখবেন আমাদের প্রকাশিত 4টি বই আছে। একটি হচ্ছে মাস্কুরলস বিসিএস প্রিলিমিনারি শর্ট সাজেশনস, এখানে পুরো 200 মার্কের আমরা সংক্ষিপ্ত
সাজেশনস দিয়েছি, সাথে সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, মডেল টেস্ট দিয়েছি, মনে রাখার টেকনিক দিয়েছি, যেন আপনার তথ্যগুলো আজীবন মনে থাকে। এই যে আমরা যেমন বলেছি নোবেল পুরস্কার এখান থেকে 1 মার্কের মতো প্রশ্ন আসে, এইরকম করে পুরো 200 মার্ক আমরা দেখে দিয়েছি যে কোথায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে, মার্ক বাই মার্ক আমরা দেখে দিয়েছি। শুধু তাই নয়, মনে রাখার জন্য যে টেকনিকগুলো আমরা বলছি এই টেকনিকগুলো আমাদের বইয়ের মধ্যে পাবেন, চমৎকার করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া আছে। 1টি মাস্কুলস বিসিএস প্রিলিমিনারি শর্ট সাজেশনস 200 মার্কের, আর আমাদের আরও 3টি বই আছে, মাস্কুলস ইংলিশ লিটারেচার, যাদের ইংলিশ লিটারেচার নিয়ে ভীতি রয়েছে, যারা মনে করেন যে ইংলিশ লিটারেচারের প্রশ্ন অনেক ডিফিকাল্ট হয় তারপরে উত্তর করতে পারেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ইনশাল্লাহ আমাদের বই থেকে 11টি থেকে 12টির মতো প্রশ্ন আপনি কমন পাবেন ইংলিশ লিটারেচার থেকে। এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলির উপর আমাদের আলাদা বই আছে এবং বাংলাদেশ বিষয়গুলির উপরেও আমাদের আলাদা বই আছে। দেখুন আমরা অনেক কঠিন কঠিনই যে এই কঠিন বিষয়গুলো না, এগুলো আমরা কত সহজে উপস্থাপন করলাম, এগুলো আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এইরকম করে আমরা টেকনিকের মাধ্যমে উপস্থাপন করেছি। কাজে আমাদের বইগুলো যারা সংগ্রহ করছেন বলে ভাবছেন, করবেন বলে ভাবছেন, তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মাত্র 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন। যারা ভাবছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আর মাত্র 8 থেকে 10 দিনের মতো সময় আছে, এই সময় কি বই পড়ে শেষ করা সম্ভব? জি, শেষ করা সম্ভব, এবং আপনার ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং রিভিশন হয়ে যাবে আপনার, এবং দেখতে পারবেন যে কোথায় থেকে মূলত প্রশ্নগুলো করা হয়। কাজেই আমাদের যতগুলো বই আছে সবগুলো সংগ্রহ করবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতি আরও বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। কাজে আরেকবার বলছি, এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে, 01795133404, এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যা হোক, পরে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা পদার্থ বিষয় নিয়ে, অর্থাৎ পদার্থে এবার কারা কারা নোবেল পুরস্কার লাভ করলেন। মনে রাখবেন 2021 সালে পদার্থ বিষয়ে 3-3 জন নোবেল পুরস্কার লাভ করেছেন, আর এই 3 জনকে মনে রাখবো আমরা একটি টেকনিকের মাধ্যমে। তবে প্রথমে আমরা একটি সাইকেল অঙ্কন করব। কী অঙ্কন করব বলুন তো? সাইকেল অঙ্কন করব। সম্ভবত সাইকেল আঁকানো হলো কি না জানি না, জাস্ট মনে রাখার স্বার্থে আপনাদেরকে বলছি। তো এটা মনে করেন সাইকেলের কি ক্লাস, রাইট? এটা সাইকেলের ক্লাস, আর এটা হচ্ছে সাইকেলের কি সিট, সাইকেলের সিট আছে না এটা, আর এটা সাইকেলের কি ক্যারিয়ার, সাইকেলের সিট, সাইকেলের কি ক্যারিয়ার। এখান থেকে আমরা 3 জন ব্যক্তিকে মনে রাখবো। দেখুন পদার্থ বিষয়ে তারা কেন নোবেল পুরস্কার লাভ করলেন একটু বলি। বিশেষ করে আপনার ফিজিক্যাল যে জলবায়ুর বিষয়গুলো আছে বা ভৌতিক জলবায়ুকে রক্ষার জন্য তারা একটি মডেল স্থাপন করেছেন, এবং এর উপরে ভিত্তি করেই মূলত এই 3 জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করলেন। একজনের নাম হচ্ছে আপনার সাইকুর মানাবো। আমরা একজনের নাম কি বলছিলাম? সাইকুর মানাবো। আর একজনের নাম কি বলুন তো? ক্লাউস হ্যাসেল, আমরা বলছিলাম আর একজনের নাম কি? ক্লাস হ্যাসেলম্যান। আর একজনের নাম হচ্ছেন কি বলুন তো? জর্জিয়া পরিসি। দেখুন আমারই কিন্তু মনে নাই, কিন্তু তারপরে টেকনিক যখন মাথার ভিতরে আসলো তখন আমি মনে করতে পারলাম যে জর্জিয়া পরিসি, ক্লাস হ্যাসেলম্যান এবং সাইকুর মানামো। আচ্ছা, পদার্থ বিষয়ের মধ্যে কী নিয়ে কাজ করা হয় বলুন তো? বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ব্যবহারও কিন্তু আমরা পদার্থ বিষয়ের মধ্যে করেছি, বা বিভিন্ন যন্ত্র পড়িনি, যেমন ট্রানজিস্টর পড়েছি আমরা, এরপরে আপনার কীভাবে মোটর গাড়ি তৈরি হয়, এগুলো তো যন্ত্রের সাথে সম্পৃক্ত। ধরুন সাইকেল একটা আপনার কি একটা যন্ত্র, রাইট? চালানোর যন্ত্র না সাইকেল? তাহলে আমরা বলছিলাম কি, সাইকুর মানাবো, মনে করুন এটি সাইকুরকে সাইকেল বানাবো, কি বানাবো? সাইকেল বানাবো। সাইকেলের যে ক্লাস থাকে না, এই যে ক্লাস ব্রেক থাকে, এই ব্রেক থেকে আপনি ক্লাসের কথা মনে রাখতে পারেন, ক্লাস হ্যাসেলম্যান এখান থেকে। আর এখানে জর্জিয়া পরিসির কথা আমরা মনে রাখবো কীভাবে, এই যে সাইকেলের যে আপনার কী থাকে এটা বলুন তো, যার উপরে বসেন সিট থাকে, অনেক সময় বলে না যে জর্জের কাপড় দিয়ে আমরা কী বানাবো, সিট বানাবো, এই যে জর্জ থেকে জর্জিয়া পরিসির কথা আপনি মনে রাখতে পারেন। অনেকেই যারা হাসছেন এই টেকনিকগুলো দেখে, আপনি বলেছি
যে পড়া তো তাকেই বলে, আমরা এই যে পড়াশোনা শেষ করার পরে এটা আমরা চিরে ফেলে দিব, তারপরে মাথার ভিতরে এটা উঠে যাবে। যদি না উঠে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার পড়াশোনা হয়নি, আপনি শুধুমাত্র মুখস্থ করলেন আর পরীক্ষার হলে যেয়ে ঢেলে দেবেন। একদিন পরে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন আর আপনি উত্তর দিতে পারেন না। আসলে এতে আপনার মেধার কিন্তু যথেষ্ট প্রস্ফুটন ঘটল না। মেধা তাকেই বলে যে আপনার ভিতরে কিউরিসিটি থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আপনার কাজ করতে হবে যে তথ্যকে কতদিন পর্যন্ত মনে রাখা যায়। তাহলে জর্জিয়া পলিসির কথা আমরা বলছিলাম, এই যে সাইকেল বানাবো, দেখুন তো সাইকেল থেকে সাইকেল বানাবো আমরা মনে রাখতে পারি, এরপরে সাইকেলের ক্লাস থাকে বা হোন্ডার ক্লাস থাকে, তাহলে ক্লাউস হ্যাসেলম্যানের কথা মনে রাখতে পারি। আরেকজন হচ্ছে জর্জিয়া পরেসি, এই যে সিট যে থাকে জর্জের কাপড় দিয়ে অনেক সময় সিট তৈরি করা হয় আপনার, সেটি আমরা এখান থেকে মনে রাখতে পারি। যা হোক, আসলে অনেকে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে বিরক্ত হন, আবার অনেকে আমাকে ভালোবাসেন। আসলে কিছু ভালো মানুষ থাকবে, আবার কিছু মানুষ নেগেটিভলি গ্রহণ করবে, তবে আমরা আপনার ভালো চাই, আপনার মঙ্গল চাই, আপনি সাকসেসফুল হন, এটি হচ্ছে আমাদের কথা। যাক, পরে আমরা দেখব আপনার কি বলুন তো চিকিৎসা শাস্ত্রে কে কে নোবেল পুরস্কার লাভ করলেন। চিকিৎসাতেও এবার দুজন নোবেল পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে একজন আপনার ডেভিড, একজনের নাম কি বলুন তো ডেভিড আপনার জুলিয়াস, ডেভিড জুলিয়াস, আর একজনের নাম কি বলুন তো, একজনের নাম ডেভিড জুলিয়াস, একজনের নাম হচ্ছে অডারমা প্যাটা পুটেন। আসলে আমি অনেক উঁচু থেকে লিখছি তো লিখতে পারছি না, অনেক ডিফিকাল্ট। আমি যে কীভাবে ভিডিও টিউটোরিয়াল বানাই আপনাদেরকে যদি দেখাতাম তাহলে আপনারা আশ্চর্যান্বিত হতেন, আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। অডারমা প্যাটা পুটেন, আমরা এটিকে মনে রাখবো কীভাবে, দেখুন তো ডেভিড জুলিয়াস, আমরা ডেভিডকে কোভিডের কথা মনে রাখতে পারি, কোভিড-19। আর এই কোভিড-19 কারণে কি হয়েছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনও ঝুলে আছে যে খুলবে কি না। এই যে জুলিয়াস ঝুলে আছে, অনেক সময় বলে না যে সিদ্ধান্ত ঝুলে আছে, এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে কি না, তাহলে ডেভিড জুলিয়াস এখান থেকে আমরা মনে রাখতে পারি। এই যে অডারমা প্যাটা পুটেনকে আমরা মনে রাখবো একটি টেকনিকের মাধ্যমে, আমরা মডার্না যে আপনার কোভিড-19 যে ভ্যাকসিন আছে এটির সাথে তুলনা করে, আমরা বলছিলাম মডার্না, দেখুন মডার্না যে টিকা আছে বা ভ্যাকসিন আছে সেটির সাথে তুলনা করে, অডারমা মডার্না, দেখুন দুটির প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, তাহলে অডারমা মডার্না আমরা মনে রাখতে পারি। অডারমা প্যাটা পুটিন, তিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন, এবং মনে রাখবেন তারা দুইজনেই কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। এরপরে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে অর্থনীতি 2021 সালে কি কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছেন। অর্থনীতিতে আপনার তিনজন নোবেল পুরস্কার লাভ করেছেন। এই অর্থনীতিতে যে তিনজন নোবেল পুরস্কার লাভ করলেন তাদেরকে আমরা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখব। ধরুন এটি একটি এটিএম বুথ, কি বলুন তো এটিএম বুথ, এটিএম বুথের এরকম করে এটিএম কার্ড দেয় না, এরকম করে টাকা দেয়, আর এখানে সামনে একটা কী থাকে বলুন তো, মনিটর থাকে, এখান থেকে ক্যাশ আউট, এরপরে আপনার বিভিন্ন অপশন থাকে, এখানে আমরা কার্ড দিয়ে থাকি, রাইট, এখান থেকে দেখুন আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তিনজন, এর একজন হচ্ছেন ডেভিড কার্ড, বলে না যে ডেভিড কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরপরে হচ্ছে আপনার কী কার্ড, মাস্টার কার্ড, এটিএম কার্ড, বলে না, এখান থেকে ডেভিড কার্ড নামে একজন ব্যক্তি আছেন, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। এই কার্ডগুলো কার সাথে সম্পৃক্ত, অর্থের সাথে সম্পৃক্ত, এই যে দেখুন তো এটিএম বুথের মধ্যে আমরা কার্ড প্রবেশ করাই না, কার্ড প্রবেশ করায়, এটিএম কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, এরকম করে জাস্ট মনে রাখার চেষ্টা করব। এরপর আপনার এখান থেকে আরও দুইজন নোবেল পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে একজনের নাম হচ্ছেন ডি অ্যাংগ্রিস্ট, আমরা কি বলব, ডি অ্যাংগ্রিস্ট, এটিকে আমরা মনে রাখবো কীভাবে, দেখুন তো ধরুন ডেবিট কার্ড দিয়ে আপনি এটিএম বুথ থেকে বাবার টাকা চুরি করে তুললেন পাসওয়ার্ড জেনে, এরপরে আপনার কি করলেন, আপনার প্রেমিকার জন্য কি কিনলেন, আংটি ক্রয় করলেন, অনেক সময় কিনে না আংটি
বা রিং কি করলেন, ক্রয় করলেন। তাহলে ডেবিট কার্ড দিয়ে প্রথমে এটিএম বুথ থেকে টাকা উঠালেন, এরপরে আংটি দিয়ে মানে কি করলেন, তার জন্য আপনি কি কিনলেন, আংটি কিনলেন এই টাকা দিয়ে। তাহলে এই আংটি থেকে অ্যাংগ্রিস্টের কথা আমরা মনে রাখতে পারি। দেখুন প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, ডি অ্যাংগ্রিস্ট। এরপর আপনার আরও একজন এখানে লাভ করেন, তার নাম হচ্ছেন ডব্লিউ ইমবেন্স, ডব্লিউ ইমবেন্স। আচ্ছা, যখন আপনি টাকা চুরি করে উঠাবেন এটিএম বুথ থেকে, তখন টাকার ব্যালান্স থেকে হয়ে যাবে কি ইমব্যালান্স, রাইট? ইমব্যালান্স হয়ে যাবে কি না, তখন আপনার বাবা দেখে আশ্চর্যান্বিত হবে, কি রে টাকা কীভাবে ইমব্যালান্স হয়ে গেল, আমার তো টাকা অনেক ছিল। তাহলে এই একটি টেকনিকের মাধ্যমে মনে রাখবো অর্থনীতি। 2021 সালে এই তিনজন নোবেল পুরস্কার লাভ করেছেন, ডেবিট কার্ড, ডি অ্যাংগ্রিস, ডব্লিউ ইমব্যালান্স। তাহলে এরপরে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আপনার রসায়ন শাস্ত্রে কে কে নোবেল পুরস্কার লাভ করলেন। রসায়ন শাস্ত্রেও কিন্তু আপনার দুইজন নোবেল পুরস্কার লাভ করেছেন, মনে রাখবেন। বিশেষ করে আপনার বিক্রিয়ার ক্ষেত্রে আপনার অণু কীভাবে তৈরি হবে এর উপরে গবেষণা করার ক্ষেত্রে তারা মূলত নোবেল পুরস্কার লাভ করেছেন, এবং অণুঘটক কীভাবে কাজ করে সেটির উপরেও তারা গবেষণা করেছেন। রসায়নশাস্ত্রে দুইজনের কথা আমরা বলছিলাম, একজনের নাম হচ্ছেন বেঞ্জামিন লিস্ট, আমরা কি বলবো বলুন তো, বেঞ্জামিন লিস্ট। আর একজনের নাম হচ্ছে আপনার ডেভিড, এখানেও কিন্তু ডেভিড আছে মনে রাখবেন, তবে এটি বোঝা খুবই সহজ, ডেভিড ম্যাকমিলান, আমরা কি বললাম ডেভিড ম্যাকমিলান। তিনি রসায়নশাস্ত্রে কি করেছেন, নোবেল পুরস্কার লাভ করেছেন। বেঞ্জামিনের কথা কিন্তু রসায়নের সাথে আমরা অনেকেই পরিচিত, যেমন বেঞ্জয়িক অ্যাসিড, তারপর টলুইন, এরকম করে আমরা বলি না এই যে বেঞ্জামিন। দেখুন এটা কিন্তু রসায়নের একটি নাম, মনে রাখবেন, রসায়নের ক্ষেত্রে যারা বিক্রিয়া করেছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। বেঞ্জামিন লিস্ট, ধরুন এর একটা আমরা কী তৈরি করলাম, লিস্ট তৈরি করলাম, এরপরে অ্যাসিড যে লাল লিটমাসকে নীল করে, এটা আমরা কী করব, আমরা পরীক্ষা করার সময় রসায়ন গারে আমরা কী করি, এটা মিলিয়ে থাকি না, যে অ্যাসিড লাল লিটমাসকে নীল করে না নীল লিটমাসকে লাল করে, এটি আমরা কী করি, মিলিয়ে থাকি। এই যে মিলান থেকে ম্যাকমিলানের কথা আমরা মনে রাখতে পারি, ডেভিড ম্যাকমিলান। তাহলে কয়টি বিষয় হয়ে গেল, অর্থনীতি আমরা দেখলাম, রসায়ন দেখলাম, চিকিৎসা শাস্ত্র আমরা দেখলাম, পদার্থ আমরা দেখলাম, শান্তিতে আমরা দেখলাম, এবং আপনার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন কি, এটা কি আমরা দেখিয়েছি এখানে সাহিত্যেও? হ্যাঁ, সাহিত্যেও আমরা দেখিয়ে দিয়েছি। জি, তাহলে এইরকম করে আমরা নোবেল পুরস্কার কে কোন বিষয়ে লাভ করলেন সেগুলোকে আমরা অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি এখান থেকে যে কোনো একটি পরীক্ষায় এক মার্কের মতো আপনি প্রশ্ন কমন পাবেন। আমরা আজকের ভিডিও টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি। আমরা আরও একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, আমাদের প্রকাশিত চারটি বই আছে, এই চারটি বই কি আমরা সুন্দর করে মার্ক বাই মার্ক আমরা আলোচনা করে দিয়েছি। যারা সংগ্রহ করবেন বলে ভাবছেন তারা আমার সাথে সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন। আরও একবার বলছি, 01795133404 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে। আমাদের প্রত্যেকটি বই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ 20 টাকার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখিয়েছি, যেমন আপনার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে 20 মার্ক প্রশ্ন আসে না, এখান থেকে কোথা থেকে মার্ক আসে, যেমন বৈশ্বিক ইতিহাস এবং ভূ রাজনীতি থেকে যে 4 মার্ক আসে, এই 4 মার্কের মধ্যে শুধুমাত্র গ্রন্থকে কেন্দ্র করে আপনার 1 মার্কের মতো প্রশ্ন আসবে, যা অনেকেই জানে না। যেমন বিশ্বের মধ্যে স্বনামধন্য গ্রন্থ, এরপরে নীতিশাস্ত্রবিদদের রচিত গ্রন্থ, এরকম করে প্রশ্ন আসে। যেমন প্রশ্ন এবার এসেছিল, আমি আগে ভিডিও টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে এই গ্রন্থটি এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ প্রমিসড ল্যান্ড। যারা NSI পরীক্ষা দিয়েছেন তারা এই প্রশ্নটুকু কমন পেয়েছিলেন আমাদের ভিডিও টিউটোরিয়াল থেকে, বারাক ওবামার রচিত বিখ্যাত এই গ্রন্থটি পরীক্ষায় এসেছিল। এরকম করে স্বনামধন্য যে গ্রন্থ আছে এখান থেকে 1 মার্ক আসবে। এরপরে আপনার উপনিবেশ, অর্থাৎ কোন দেশ কার উপনিবেশ ছিল, এই সংক্রান্ত আপনার এখান থেকে 1 মার্কের মতো প্রশ্ন আসবে। এরপর বৈশ্বিক ইতিহাস এবং ভূ রাজনীতির মধ্যে আরও একটি জিনিস আসে, সেটি হচ্ছে আপনার রাজধানী, মুদ্রা, এরপরে আপনার বিভিন্ন দেশের যে সংগঠনগুলো আছে সেখানকে কেন্দ্র করে আপনার 1 মার্কের মতো প্রশ্ন আসে। এইরকম করে আমরা পুরো 20 মার্ককে আমরা দেখিয়ে দিয়েছি, শুধু তাই নয় আন্তর্জাতিক বিষয়গুলি সহ বাকি সকল বিষয়কে আমরা দেখিয়ে দিয়েছি, পুরো 200 মার্কেই দেখিয়ে দিয়েছি। সাথে সাথে মনে রাখার জন্য আমরা টেকনিক দিয়েছি,
গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, মডেল টেস্ট দিয়েছি, কাজে আমাদের বইগুলো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে খুব অল্প সময়ে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দত্ত আহ্বান জানিয়ে দেশ এবং দশের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।